হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে সাজেক আলোটিলা গুহা এবং হচ্ছে রিসাং ঝর্নার পূর্ণাঙ্গ বর্ণনা থাকবে। এখানে দুই ধরনের গাড়ি পাওয়া যায়। সকালে উঠে আমরা সাজেক যাওয়ার জন্য গাড়ি নিলাম। এখানে এই যে সাদা যে পিক আপগুলো এগুলো মানে অনেক বড়, আর এই যে সবুজ গাড়িগুলো এখানে সেগুলোর হচ্ছে ভাড়া এখানে দেওয়া থাকে। আমরা ঘুম থেকে উঠেই হচ্ছে আগে গাড়ি ঠিক করে নিয়েছি। এরপর গাড়ি ঠিক করে নেওয়ার পরে আমরা নাস্তা টাস্তা করে আস্তে আস্তে হচ্ছে আমাদের গাড়িতে উঠে গিয়েছিলাম সাজেকের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমরা খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা যখন দিলাম তখন হচ্ছে মানে ভোরের অনেক ভোর ভোর আর কি, কারণ আমরা হচ্ছে ওই দীঘিনালা থেকে হচ্ছে এসকোর্ট নিব। এটা হচ্ছে দীঘিনালা, এখানে হচ্ছে আর্মির এসকোর্ট দিয়ে নিয়ে যায় যে ট্যুরিস্টগুলো আছে সবাইকে। তো এখানে দেখেন এখানে শত শত গাড়ি দাঁড়িয়ে আছে, আর সবাই মিলে হচ্ছে তাদের ড্রাইভার গিয়ে হচ্ছে তাদের ইনফোগুলো দিয়ে আসে ওখানে যে কে কে যাচ্ছে কয়জন যাচ্ছে। তারপর আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে অসম্ভব সুন্দর একটা রাস্তা, এই যে এখানে মিলিটারি একটা গাড়ি গেল। এগুলো হচ্ছে যে ট্যুরিস্ট গাড়িগুলো সাথে সাথে থাকে আর কি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। এবং এইখানে হচ্ছে আমরা খুবই অসম্ভব সুন্দর রাস্তা ক্রস করে যাচ্ছি। এখানে ছেলেরা হচ্ছে চকলেটের জন্য আসে। আমরা এখন সাজেক থেকে 3 কিলোমিটার দূরে আছি, ইনশাআল্লাহ আমরা সহি সালামত পৌঁছাবো। এরপর আমরা সাজেক পৌঁছাই গেলাম। সাজেক পৌঁছার পরে আমরা হোটেল এবং রেস্টুরেন্ট, আমরা আসলে হোটেল বুক দিইনি, হোটেলটা বুক দিয়ে আসা ভালো, যেহেতু আমরা দেখে শুনে নিব সেজন্য আমরা আর বুক দিইনি। আমরা তো এখানে এসে বিভিন্ন ধরনের হোটেল দেখতে লাগলাম। মোটামুটি হচ্ছে বেশ কয়েকটা হোটেল দেখছি ওখানে সামনে পিছে, সবগুলো হোটেলে গিয়ে গিয়ে হচ্ছে আমরা তাদের ফ্যাসিলিটিগুলো কীরকম দেখছি। এখন আমরা আসলে খুঁজে পাইছি কিন্তু আমরা কনফিউশনের কারণে। এরপর আমরা আমাদের একটা পছন্দ হয়েছে সেই হোটেলটা আমরা নিয়ে নিলাম। আমাদের থেকে প্রায় 3000-এর মতো নিয়েছিল, আমরা যেহেতু 5 জন। এরপর আমরা দুপুরে খাবারটা খেয়ে নিলাম মন্টানা রেস্টুরেন্টে এসে। এখানে মোটামুটি মানে ভাত ডাল সব কিছু ছিল, গরুর মুরগির মাংস টাংস সব আছে। তো আমরা গিয়ে অর্ডার করতে হয়নি, সাথে সাথে পেয়ে গেছিলাম আর কি। দুপুরের খাবার টাবার খেয়ে আমরা এসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম, এমন সময় দেখলি বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যেটা মানে অনেকটা আশীর্বাদের মতো, কারণ আমরা আসছি তখন অনেক গরম ছিল। এরপর দেখলাম যে হঠাৎ করে মেঘ চলে আসছে চারপাশ থেকে। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মেঘ হচ্ছে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, এবং পুরো মেঘ হচ্ছে আমাদের হোটেলের ভেতরে পর্যন্ত ঢুকে চারপাশ অন্ধকার করে ফেলছে, এরকম একটা অবস্থা। অথচ আমরা যখন আসতেছি তখন হচ্ছে একদম মাথার উপরে কঠিন সূর্য এবং অনেক রোদ, যেমন এখানে একদম শীতের সকালের মতো মনে হচ্ছে, কিন্তু এটা আসলে মানে আমাদের দুপুরবেলায়। এরপর আমরা রেস্টেস নিয়ে হচ্ছে বিকালবেলা হচ্ছে আমরা হেলিপ্যাডে আসলাম সাজেকে। হেলিপ্যাডে হচ্ছে আমরা ঘুরলাম বেশ কিছুক্ষণ, ঘুরে হচ্ছে বিকালের নাস্তাটা এখানে মানে আশেপাশে করে নিলাম আর কি। এরপর এখানেও আসলে অনেক সুন্দর, এখানে ছবি তোলার সুন্দর স্পট, সেনাবাহিনীর ব্যবহারের জন্য এখানে হেলিপ্যাড আছে। এরপর হচ্ছে আমরা রাতের বেলা হচ্ছে খাবার অর্ডার দিয়ে দিতে যাব। প্যাকেজ হচ্ছে একটা আর দেশি চিকেন, একটা দেশি ব্যাম্বো চিকেন। খাবার অর্ডার দিয়ে আমরা চা খেতে আসলাম। এখানে কারা জানি এই যে চায়ের কাপগুলো বানিয়েছে, এগুলো দিয়ে আসলে খাওয়া যায় না, আমি তো খাই নাই, আমি ঠান্ডা করে তারপরে খাইছি। এরকম 3 কোণা করে রাখছে, এগুলো দিয়ে আসলে খাওয়াও যায় না। এখন আমরা ডিনারের জন্য ওয়েট করতেছি। এরপর আমরা আমাদের সময় মতো খাবার টেবিলে চলে আসলাম। এখানে হচ্ছে ব্যাম্বো চিকেনটা দিচ্ছে আমাদেরকে, আমরা ব্যাম্বো বিরিয়ানি অর্ডার করেছি, যেহেতু এটা মানে দুটাই পপুলার আইটেম তো দুইটাই আমরা অর্ডার করেছি। দুইটা অর্ডার করার পরে আমরা সাথে আরও ভাত টাত অর্ডার করেছি, রিস্ক না নেওয়ার জন্য কি, যাতে কোনো একটা খারাপ হইলেও যাতে আমরা রাতের খাবারটা খাইতে পারি। এরপর আমরা রাতে ঘুমিয়ে গেছিলাম। এরপর হচ্ছে সকালবেলা, সকালবেলা উঠে দেখি আরও সুন্দর পরিবেশ। প্রথমে হচ্ছে সূর্য টুর্য দেখা যাচ্ছিলো খুব সুন্দর, এরপর হঠাৎ করে মেঘ এসে চারদিকে কুয়াশায় ঢেকে গেছে, এবং আমরা তো বের হয়ে ছবি টবি তুললাম অনেক। তো সাজেকে যারা আসবেন তারা হচ্ছে অবশ্যই সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে অসম্ভব সুন্দর বেশ কিছু ভিউ হচ্ছে আপনারা দেখতে পাবেন আর কি, নাহলে এগুলো মিস হয়ে যাবে একদম আর্লি সকালে উঠলে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে মানে একদম কুয়াশা হয়ে গিয়েছে, আর তাপমাত্রা 25 ডিগ্রি, কিন্তু মানে এটা আসলে হওয়ার কথা না, এগুলো সব মেঘ আসলে, এগুলো কুয়াশা না। তো এরপর আমরা নাস্তা টাস্তা করে আমরা চলে গেলাম কংলাক পাহাড়ের দিকে।
কংলাক পাহাড়ে যাওয়ার যে গাড়িতে করে আমরা কত দূর গেলাম, এরপর পাহাড়ের যে মানে পাদদেশ আছে সেখান থেকে আমরা হেঁটে হেঁটে উপরে উঠছি আর কি। এখানে সিঁড়ি দেওয়া আছে, এটা হচ্ছে কংলাক পাহাড়ের চূড়া। এখানে হচ্ছে আমরা উপরে উঠে এখান থেকে আমরা চারপাশে দেখতে লাগলাম। এটা হচ্ছে আশেপাশে ইয়েগুলো থেকে অনেক উঁচু পাহাড়গুলো থেকে, যার কারণে এখান থেকে মানে পুরো অঞ্চলটা খুব সুন্দরভাবে দেখা যায়। যাত্রা শেষ, চলে যাচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট টাইম দেখা হবে। এখন আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেবো। খাগড়াছড়িতে আমাদের টোটাল তিনটা স্পট, আলোটিলা গুহা, ঝুলন্ত ব্রিজ এবং সবচেয়ে এক্সাইটেড প্লেস হচ্ছে ইসংঘন। সাথে থাকবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে। এরপর আমরা গান টান গাইতে গাইতে রওনা দিলাম খাগড়াছড়ির দিকে। খাগড়াছড়ি এসে আমরা প্রথমে চলে গেলাম রিসাং ঝর্নার দিকে, কারণ আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছে, তো দুপুরের গরমে আসলে ঝর্নায় গোসল করাটা আমাদের জন্য খুব ভালো হবে। মানে অনেকটা দূর হেঁটে এসে আমরা হচ্ছে এখানে ঝর্নার এখানে আসলাম। এটা খুবই স্লিপারি একটা ঝর্না এবং অনেক বড় একটা ঝর্না, খুবই স্যাটিসফাইং। এবং এখানে এই ঝর্নার উপর থেকে পানি আসতেছে, এই পানিগুলো এই যে পাথরের একটা জায়গায় পড়ে সোজা নিচে কিন্তু প্রায় 20-30 মিটার নিচে চলে যাচ্ছে আর কি। 20-30 মিটারের বেশি হবে আরও, মানে খুবই রিস্কি, কারণ হচ্ছে এখানে পাথরগুলো আসলে স্লিপারি, তো কন্ট্রোল হারিয়ে আসলে চলে যাওয়া যায়। আবার অনেকে হচ্ছে এভাবে স্লাইড দিয়ে হচ্ছে মানে নিচে চলে যায় আর কি। তো আমরা সবাই একবার একবার করে দিচ্ছিলাম, কারণ জিনিসটা অনেক মজার। কিন্তু এখানে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আর কি, কারণ চারপাশে পাথর, তো মাথায় আসলে লাগলে কারো বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নাই, কারণ এগুলো তো পাথর। অনেকে কিন্তু আনকন্ট্রোলভাবে এভাবে জাম্প দেয়, তো যারা দিবেন তারা হচ্ছে খুবই সাবধানে আর কি, কারণ এগুলো পাথর। খুবই স্যাটিসফাইং একটা ঝর্ণা আমরা পার করে আসলাম। এরপর হচ্ছে ওই ঝর্ণা থেকে আমরা সোজা চলে আসলাম হচ্ছে আলোটিলা গুহা। আলোটিলা গুহায় এসে আমরা হচ্ছে এখানে গুহার ভেতরে ঢুকলাম। এটা বাংলাদেশে মনে হয় মানে বাংলাদেশের মধ্যে এই গুহাটা একটা অন্যতম গুহা। এখানে হচ্ছে মোটামুটি আছে, মানে সাইজে মোটামুটি বড় আছে। আমরা ভারতে হচ্ছে এরকম একটা গুহাতে গেছিলাম, সেটা আরেকটু ক্লিন এটা থেকে। এখানে ভেতরে পাথর আছে, অনেক পাথর, মানে অনেক বড় বড় পাথর আর কি। তো খুব সাবধানে হচ্ছে পায়ে হেঁটে হেঁটে আসতে হয়। কেউ আসলে চামড়ার জুতা টুতা নিয়ে ঢুকবেন না, জুতাগুলো বাইরে রেখে আসবেন অথবা হাতে নিয়ে নেবেন আর কি। একদম সাবধানে উঠতে হবে, যেহেতু ভেতরে অন্ধকার, ভেতরে অনেকগুলা মানে ব্যাট ছিল। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে উপরে চলে আসলাম। ওরা যেই পথে দিছে আসলে সেই পথে আসাটাই বেটার, তাহলে হচ্ছে নামার সময় একটু বেশি হাঁটতে হবে, ওঠার সময় হচ্ছে খুব সহজ উঠে যেতে পারবো। তো আমরা হচ্ছে গুহা থেকে বের হয়ে গেলাম। বিধ্বস্ত কিছু বলার নাই, নো রিভিউ। কিন্তু গুহার ভিতর একটা সমস্যা হয়েছে, খালি ওই যে কি পাখি ব্যাট বান্দুর, কলা বান্দুর বেশি ডিস্টার্ব করছে, কলা বান্দুর ভাইরাস ব্যাকটেরিয়া আস্তানা। আয়ো করোনার আস্তানা, আমরা করোনার আস্তানা দেখে ফেলেছি। এগুলো শরীরে ধর হয় কাজের ভাইরাস আছে, কিছু নয় জানি, তারা বছর জ্বর থাকে। ফার্স্ট টাইম গুহা, এরপর আমরা ওখান থেকে চলে আসলাম হচ্ছে ঝুলন্ত ব্রিজের দিকে। এটা হচ্ছে মানে ছোট একটা খেলনা ঝুলন্ত ব্রিজ, ভাবছিলাম কি না কি, বাট এসে দেখি আসলে এটা খুব ছোট একটা মানে এরকম তার দিয়ে বানানো একটা ঝুলন্ত ব্রিজ। এখানে আবার টিকিট কেটেও ঢুকতে হয়েছে। এরপর আমরা ওগুলা দেখে আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে। ওখান থেকে তো রাতে রাতে আমরা পৌঁছে গেছি। এছাড়া সাজেক ক্রনিকল সিরিজে এই সিরিজের আগের ভিডিওগুলো সবগুলো ডিটেলসে দেওয়া আছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।